কোরবানির পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন একের পর এক ক্রেতা। শনিবার দুপুর থেকে জমজমাট হাট রাতে হয়ে ওঠে আরো সরগরম। ব্যস্ত নগরবাসী জানান, দরদাম করে প্রত্যাশা মতোই কিনতে পেরেছেন তারা, যদিও বেশিরভাগই ছোট ও মাঝারি গরু। কুরবানি তো হলো একটা ধর্মীয় ব্যাপার, অনুভূতির ব্যাপার, এখানে লাভ লসের কোনো ম্যাটার না, দাম একটু কম মনে হচ্ছে। পশু কিনে ফেরা ক্রেতারা জানান স্বস্তির কথা, যদিও অনেকে এ হাট থেকে ও হাটে ঘুরছেন বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে। আমরা গত দুদিন ধরে ঘুরছি, আজকে সকালে গাবতলিও গিয়েছিলাম, বাট ওভারঅল প্রাইস আসলে এখন পর্যন্ত কমছে না। খামারি ও ব্যাপারীরা জানান, শেষ সময়ে যতটা সম্ভব কম লাভেই গরু ছেড়ে দিচ্ছেন তারা, আবার অনেকেই শোনালেন লোকসানের ফিরিস্তি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। লসের অঙ্কটাই বেশি, সমান সমান হচ্ছে না। এই বছর ব্যবসা করতে পারিনি আমরা। তবে দিন গড়িয়ে রাত হলেও বড় গরু কেনার ক্রেতার দেখা তেমন একটা মেলেনি এবারের হাটে। বাজার বড় গরুর বর্তমানে খারাপই। অনেক ক্রেতা যেমন শেষ দিনে কেনার ঝুঁকি নিচ্ছেন, তেমনি দাম বেশি পাওয়ার আশায় অনেক ব্যাপারী ও খামারিরাও নিচ্ছেন শেষ দিনে বিক্রির ঝুঁকি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।